প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব মেয়েদের যোনি চুষে দিলে তাদের কেমন লাগে বা কেমন অনুভূতি হয়। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আনটোল্ড হেলথ টকস এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি আপনার ফোনের নোটিফিকেশন বারে সঙ্গে সঙ্গে চলে যায়। আর আপনি যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক বন্ধুরা, সবাই জানে যে মেয়েরা যখন ছেলেদের অঙ্গ চুষে দেয় তখন ছেলেরা কিন্তু অনেক তৃপ্তি পেয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রেও কি এমনটা হয়, এটা অনেকের প্রশ্ন হতে পারে। তো আজকের এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, মেয়েরা যদি প্রথমেই ছেলেদের অঙ্গ চুষতে থাকে তবে কিন্তু ছেলেদের কোনো সমস্যা হয় না, কারণ ছেলেরা সর্বসুখ পেয়ে থাকে। ঠিক তেমনভাবেই আপনি যদি আপনার সঙ্গিনীর অঙ্গ প্রথম থেকেই চুষতে থাকেন তবে সেটা তার পক্ষে বেদনাদায়কও হতে পারে, অর্থাৎ সে আপনাকে নাও দিতে পারে। তার আগে আপনি আপনার সঙ্গিনীকে উত্তেজিত করুন, তার ঘাড়ে তার গালে চুমু খান, তার স্তন মর্দন করুন, এইভাবে আপনার সঙ্গিনীকে উত্তেজিত করুন। এরপর আপনি যোনিতে গিয়ে চুষতে পারেন। এবং এই যোনি চষার ক্ষেত্রে যেটা বলতে হয়, আপনি যদি যোনি চষতে চষতে যোনির ঠিক উপরে যে মটর দানার মতো অংশ থাকে যার নাম হচ্ছে ক্লাইটোরিস, সেটি যদি হাত দিয়ে কিংবা জিভ দিয়ে নাড়াচাড়া করেন তখন কিন্তু আপনার সঙ্গিনী অনেক বেশি বেশি তৃপ্তি পেয়ে থাকে। আর এ কথা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যখন আপনারা যৌনমিলন করবেন অথবা অন্য সময়েও গুপ্ত অঙ্গ চষা থেকে বিরত থাকতে হবে, কারণ এই অঙ্গে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে যা কিন্তু আপনার শরীরে ক্ষতি করতে পারে। তাই বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি এখনও যদি আপনি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি আপনার ফোনের নোটিফিকেশন বারে সঙ্গে সঙ্গে চলে যায়। আর আপনি যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।